তবে মাঝে মাঝে যখনই অবসর হই ইউটিউবে ওনার বয়ানটা শুনি, যার কারণে ওনার কণ্ঠস্বর যত দূর থেকে আমি শুনি আমি এটা বুঝি যে মাওলানা লুৎফুর্রহমান সাহেবের ওয়াজ শুনতেছি। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। আসসালামু আলাইকুম। তাফসীর কারক হিসেবে প্রধান তাফসীর কারক হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের এই লক্ষ্মীপুর জেলার দল মত নির্বিশেষে যিনি সকলের কাছে একজন শ্রদ্ধার পাত্র, এই এলাকার একজন জাতীয়ভাবে আলোচিত একজন ইসলামী চিন্তাবিদ তাফসীর কারক, আমাদের এই লক্ষ্মীপুর জেলার গৌরব জনাব হযরত মাওলানা লুৎফুর্রহমান সাহেব। এখানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন হাজি বাহার আলম। হাজি বাহার আলম সাহেব তিনি এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। লুৎফুর্রহমান সাহেবের তাফসীর শোনার জন্য মানুষ রাত 12টা 1টা 2টা পর্যন্ত কুয়াশার মধ্যে বসে থাকে, ওনার বয়ান শুনলে আরও শুনতে ইচ্ছা করে। তার কারণ তিনি দীর্ঘদিন যাবত এই এলাকায় কোরআন এবং হাদিসের আলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত তিনি বয়ান করেন এবং এই কারণে মানুষ আমলের জন্য দীনী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইসলামের বিধিবিধান সম্পর্কে জানার জন্য ইমান এবং আকীদার হেফাজতের জন্য এবং মানুষ যেন দুনিয়াতে থেকে ধর্মকর্ম বিমুখ না হয় সেই জন্য এবং আখেরাতের ফজিলতের জন্য ওনার এই তাফসীরটা শুনেন। এবং আমার কাছে যতটুকু মনে হয় মাইকের আওয়াজ যতটুকু যায় আশপাশের মহিলারাও কিন্তু বাড়িতে বসে শোনার চেষ্টা করে। এটি হলো আমাদের মুরব্বী, আমাদের এই এলাকার তাফসীর কারক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন লুৎফুর্রহমান সাহেবের প্রতি মানুষের ভক্তি আস্থা এবং ওনার তাফসীরের প্রতি আমাদের এই লক্ষ্মীপুর জেলার মানুষের দল মতে বিশ্বাস আস্থার কারণ। আমি গত 2 দিন আগেও আরেকটি তাফসীর মাহফিলে মকরদজে মাদ্রাসায় এবং এতিমখানায় সেখানে একটি মাহফিলে উপস্থিত হয়েছিলাম, ওনার কিছু তাফসীর বা কিছু অংশ আমার শোনার সুযোগ হয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল যতটুকু শুনতেছি আমার কাছে মনটা আমার শরীরটা ঠান্ডা হয়ে আসতেছে, মনে হইতেছে এরকম এই খাঁটি সহি তাফসীর আমাদের প্রতিটা মানুষের জীবনে শোনাটা মুসলমানের জন্য এটা দরকার। কারণ আমরা যারা আরবি শিক্ষায় শিক্ষিত নয়, আমরা ইসলামের যে নিয়ম কানুন এগুলো আমরা অনেক কিছুই অনেকে পরিপূর্ণভাবে জানি না। আমাদের বয়ান থেকে শুনলে শিখলে আমল করলে আমাদের নিজেদের লাভ, এলাকার জন্য লাভ। তা আমরা সকলে শেষটা শোনার চেষ্টা করব, আমিও কিছুক্ষণ সময় দিব, আমাদের ব্যস্ততার কারণে অনেক সময় পুরো সময় দেওয়া যায় না। তবে মাঝে মাঝে যখনই অবসর হই ইউটিউবে ওনার বয়ানটা শুনি, যার কারণে ওনার কণ্ঠস্বর যত দূর থেকে আমি শুনি আমি এটা বুঝি যে মাওলানা লুৎফুর্রহমান সাহেবের ওয়াজ শুনতেছি। ওনার এই ওয়াজের উসিলায় আমরা অনেক মুসলমান ইসলামের নিয়ম কানুন সম্পর্কে আমরা কিছুটা জ্ঞান অর্জন করার আমাদের সুযোগ হয়। আমরা এখানে যারা মাহফিলের আয়োজন করেছেন মঞ্চে দেখেন আমরা কিন্তু আওয়ামী লীগের নেতারাও আছি, বিএনপির নেতারাও আছি, দাওয়াত দিচ্ছে বিএনপির ভুলুভাবে আপনার অ্যাডভোকেট জহির সাহেব, হাজির হয়ে গেছে আওয়ামী লীগের নবুদা সাহেব, সালাউদ্দিন ভূঁইয়া সাহেব, বিলাল সাহেব। এটার অর্থ কি? অর্থ হলো আমরা যারা রাজনীতি করি একটা সময় ছিল আমাদের মধ্যে
জোড়া জাতি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ এই রাজনীতিটা একেবারেই খারাপ এবং এই রাজনীতি করে কোন এলাকা কোন থানা কোন জেলা উন্নতি করতে পারে না নিয়ম হইলো আওয়ামী লীগ ক্ষমতায় আছে আওয়ামী লীগের লোকজন এলাকার উন্নয়নমূলক কাজ করে মানুষের সেবা করে মানুষকে সুশাসন দিবে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি ভালো কাজ করে এলাকার উন্নয়ন করে মানুষের সেবা করে সুশাসন দিবে আমরা উল্টাটা করি একদল ক্ষমতায় এলে আরেক দলের লগে ঝগড়া করবে আমরা আবার এখন একটু ব্যতিক্রম বিশেষ করে আমি যেখানেই যাই আমি আওয়ামী লীগের লোক দাওয়াত দিলেও যাই বিএনপির লোক দাওয়াত দিলেও যাই অন্য দলের লোক দাওয়াত দিলেও যাই কারণ আমাদের রাজনীতিবিদদের প্রথম কাজ সমাজে শান্তি প্রতিষ্ঠা করা এলাকার মানুষের উন্নয়ন করা সাধ্যমতো এলাকার মানুষের সেবা করা ঝগড়া করা আরেকজনের বিপদ দেওয়া আরেকজনের ক্ষতি করা নয় এই কারণে এখন এই পার্বতী নগর ইউনিয়নে চমৎকার পরিবেশ সবাই আমরা একসাথে এই পরিবেশটা যদি ধরে রাখা যায় আমাদের দেশে শান্তি থাকবে আমাদের এলাকার উন্নয়ন হবে আমাদের এলাকার মানুষ হয়রানি কম হবে আমরা সবাই তো ভালোটা চাই নাকি সেই ভালোটার জন্য আমাদের সবার দায়িত্ব আছে আমি এলাকার এমপি হওয়ার পর আমার কাছে কোনো মসজিদ কোনো স্কুল কোনো কলেজ কোনো মাদ্রাসা যখনই যায় কে কোন দল করে আমি সেটা দেখি না এই যে পালাঘাটের পূর্ব দিকে আমাদের অ্যাডভোকেট হাবিবুর রহমান সাহেবের একটা মসজিদ আছে আমার বাড়ির দরজা প্রথম আমাকে বলছে খালের ওই পাড়ে আপনাদের হ্যাঁ পালাঘাটের পাশে আমাকে বলছে আমি 1 লাখ টাকা দিয়ে দিয়েছি উনি কিন্তু বিএনপির নেতা পালেরাট হাই স্কুলের কথা বলছে 1 লাখ টাকা দিয়ে দিছে খিলবেসা স্কুলের কলেজের কথা বলছে 2 লাখ টাকা দিয়ে দিছে গত পরশু আমাদের মকদ্দর এতিমখানার কথা বলছে 1 লাখ টাকার বরাদ্দ দিয়ে দিছে আজকে এখনো চায় না গুরু প্রসাদ সাহেব চাওয়ার আগে আমাদের মাদ্রাসাটা বিল্ডিং হবে সেভাবে চাইতো নাকি চেয়ারম্যান আওয়ামী লীগের লোক আগে আগে বরং বকে বিএনপির লোক ওনারা আরো ভালো জানে আগে বেগুরু মানে ধরে ওনার বিরুদ্ধে আগে কি আওয়ামী লীগের বেশিরভাগ দিয়ে আমাদের বিরুদ্ধে নালিশ করে কয় চেয়ারম্যানে কইতে গরিব দুঃখী যারে দেই হেল লাগে কাম করি তো এগুলো আমারে আগে আগে সেটি যায় তো আঙ্গুরে দিয়ে আপনি কম দেখতে হারেন ওতে করে লাগে বেশি দেখতে হারেন মেম্বার যদি নৌকা বানায় গতবার আষ্টুকায় বলে বানাইছে অন্য দলের আগে দলের বেগুন হেমের খেপা আমি বুঝে টুঝে কোনো রকমের ঠান্ডা করি যে বুড়া মানুষ মেলিজুলি বেকার হলে চলন লাগে এরকম লোক না হলে তো এলাকার অসুবিধা নাকি হাতাইলিয়ার লোক গোয়ার লোক লাড়ি ছড়ালে আড়িনার লোক হইলে তো এলাকার অসুবিধা না আমি ওনারা আগে আগে বল ভরসা দিই যে আমরা সবার উপকার করি কালি আমাদের উপকার করি না আপনি যে যেভাবে করেন মানুষ কিন্তু এইভাবে চায় আমরা কি সারা জীবন এমপিতে কেমনে আমরা কি সারা জীবন দুনিয়াতে কেমনে আমরা যে কদিন আছি আমাদের কাজ হলো ভালো কাজটা করা তাহলে এমপি থেকে চলে গেল মানুষ সালাম দিব কেউ যে নয় নকরি সাহেব যায় এমপি সাহেব যায় উনি যে কদিন ছিল ভালো কাজ করছে আর যদি খারাপ কাজ করি ক্ষমতা থাকতেও মানুষ কিন্তু গালি দেয় ক্ষমতা তো চলে গেলে তো মানুষ মুখ ফিরেই নেয় আমরা চাই আমরা দায়িত্বে থাকতেও যেন মানুষ সম্মান করে দায়িত্ব থেকে চলে গেলেও মানুষ যেন সম্মান করে